সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। আমাদের আজকের ক্লাস হচ্ছে ফিশিং গ্রাউন্ড। আজকের ক্লাসের টপিক হচ্ছে ফিশিং গ্রাউন্ড। তো ক্লাসে যাওয়ার আগে আমি গত ফিশিং ক্র্যাফট যেদিন ক্লাস নিয়েছিলাম সেখানে কয়েকটা টপিক আমাদের বাদ ছিল, মানে যে দুইটা টপিক বাকি ছিল সে টপিকটার মধ্যে ফার্স্ট হচ্ছে তোমাদের ওখানে বলেছিল মাদারশিপ, একটা টার্ম ছিল মাদারশিপ। মাদারশিপ মনে আছে? মাদারশিপ কারো কোনো আইডিয়া আছে? আরেকটা ছিল ট্রাশ ফিশ, আরেকটা টার্গেট ফিশ। টার্গেট ফিশ তোমরা বুঝতে পারছো যে আমি যখন ফিশিং করব, যখন যেটা ফিশিং করব স্পেসিফিক যে মাছটা ধরতে যাব সেটাই হচ্ছে আমার টার্গেট ফিশ। মানে আমি সমুদ্রে যাচ্ছি ইলিশ ধরার জন্য, সে ইলিশটা হচ্ছে আমার টার্গেট ফিশ। আর আমি ইলিশ ধরতে গিয়ে ইলিশের সাথে যেগুলো পাবো সেগুলো হচ্ছে আমার বাই ট্রাশ ক্যাচ, ফিশ, সেগুলো ফ্রেশ ফিশ, বাই ক্যাচ। ট্রাশ ফিশ পরে বলছি আমি, সেগুলো হচ্ছে বাই ক্যাচ। আমার টার্গেট ফিশ ধরতে গিয়ে আমি অতিরিক্ত যেগুলো ধরবো, কারণ আমি যে জালটা নিয়ে যাচ্ছি সে জালটা আমি ধরতে যাচ্ছি ইলিশ, ইলিশ ধরতে আমার ইলিশ ধরায় মেইন টার্গেট, এর সাথে যেটা আসবে সেটা আমার বাই ক্যাচ। বাই ক্যাচের মধ্যে আবার যেগুলো আমার সেরকম কোনো মূল্য নাই, ভ্যালু নাই বাজারে, বা সেগুলো ডিরেক্টলি কাঁচা মাছ হিসেবে বিক্রি করা যায় না, সেগুলোকে ফেলে দিতে হয়, সাধারণত সমুদ্রে আবার ফেলে দেয়, সেগুলো হলো ট্রাশ ফিশ। ক্লিয়ার তোমরা? টার্গেট ফিশ, বাই ক্যাচ, ট্রাশ ফিশ। স্যার ফেলে দেওয়া ফিশ, ট্রাশ ফিশ, স্যার ফেলে বাই দেওয়া মানে ক্যাচ, কি আমি একটু বলি, সেটা হচ্ছে যে তোমার ইলিশ ধরতে গিয়েছো, ইলিশ ধরতে গিয়ে ইলিশের সাথে তুমি পেলা চিংড়ি, এটা কিন্তু তোমার ট্রাশ ফিশ না, এটা বাই ক্যাচ, এটা কিন্তু তুমি ধরবাই। বাই ক্যাচ মানে ইলিশের সাথে আনুষঙ্গিক হিসেবে তুমি ওটাও ধরে নিলা, কারণ চিংড়ির একটা কমার্শিয়াল ভ্যালু আছে, ডিরেক্ট ভ্যালু আছে। আবার ইলিশ ধরতে গিয়ে চিংড়ি পাইলা, চিংড়ির সাথে তুমি কিছু সামুদ্রিক আরো অন্যান্য ছোট মাছ আছে যেটা তোমরা দেখোই না, কারণ কি বাজারে আসে না, সেগুলো আমরা খাবোই না। অনেক সামুদ্রিক মাছ আছে, আমরা কয়টা জানি? আমরা 700টা মাছের প্রজাতির মধ্যে কয়টা প্রজাতি দেখছি? কিছুই দেখি নাই। এখন ওই মাছগুলোকে কি করে, যারা ধরে তারা ফালাই দেয় আবার সমুদ্রে, সমুদ্র থেকে ধরার পরে ইলিশ, তারপরে যেগুলো ইম্পর্টেন্ট স্পিসিস ইলিশের সাথে চিংড়ি, কাঁকড়া, কারণ ট্রলিং যখন করা হয়, ট্রলিং তো আর মানে নেট তো আর বোঝে না এটা ইলিশকে ধরতে হবে, কোনটা ইলা কোনটা শিলা সব নেটের মধ্যে ঢুকে যায়, বোঝো নাই? নেটের ভিতরে তো আর কোনো বাইসে ঢোকানোর সুযোগ নাই, নেটের মধ্যে যখন ঢুকে যায় মাছটা তখন উপরে টেনে তোলে, তোলার পরে সে মাছগুলো কি জীবিত থাকে? মনে হয় তোমার সব মাছ জীবিত থাকে না। ট্রাশ ফিশ বা ছোট মাছগুলো কি হয়, ট্রল নেটের নিচের দিকে চাপা খেয়ে সেগুলো মারা যায়, সেগুলোকে কি করে তারা আবার সমুদ্রে শো করে, যেগুলো বাসে নেওয়ার পরে, যে ইলিশ নিল, চিংড়ি নিল, কাঁকড়া নিল, অক্টোপাস, ললিগো, স্যাপিয়া, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সর্টিং করে করে বাসা বাসি নিয়ে নিল। তাহলে ইলিশটা হলো আমার টার্গেট স্পিসিস, চিংড়ি, ললিগো, স্যাপিয়া, যেগুলো ইম্পর্টেন্ট আদার দেন ইলিশ, সেগুলোকে বলা হচ্ছে বাই ক্যাচ। এরপরে কিছু মাছ আছে যেটা ধরা পড়লো কিন্তু সেগুলোকে আমরা ডিরেক্ট বিক্রি করতে পারি না, এই কারণে সেগুলোকে সমুদ্রে আবার ফেলে দেয়, সেগুলোকে বলা হচ্ছে ট্রাশ ফিশ। ক্লিয়ার কিনা? জি স্যার, জি স্যার, ওকে ফাইন। এখন আমি তাহলে যে ট্রাশ ফিশ যেগুলো ফেলে দিলাম এগুলো কি কমার্শিয়ালি কোনো ভ্যালু নাই, তোমাদের কি মনে হয়? আচ্ছা স্যার, অবভিয়াসলি স্যার আছে, শুট কি করে ফিস মিলে ব্যবহার করা যেতে পারে? রাইট? এই মাছগুলোকে আমরা শুটকি করে ড্রাই করে, মানে ফিশ মিলে নয়, আমরা ডিরেক্টলিও তো খেতে পারতাম শুটকি করে, কিন্তু এটা কেন করতে পারি না, কারণ কি ওই মাছগুলোকে ক্যারি করার মতো ফ্যাসিলিটি ট্রলারে থাকে না, যার কারণে তারা এটা নিয়ে আর হ্যাঙ্গাম করতে চায় না। তো কিন্তু যদি তাদেরকে একটা ড্রায়ার ডেভেলপ করে দেওয়া যায় যে ট্রলারের ছাদে এটা শুটকি হবে, যত ট্রাশ পিস ধরা পড়বে ট্রলারের ছাদে ফেলে দিবে, কোন একটা ড্রায়ার থাকবে, শুটকি হবে, বস্তা করবে, ট্রলারে ঢোকাবে, তাহলে ভালো হতো না? এই ডিজাইন গুলো ট্রলারে করা দরকার, তাহলে ওই যে ফেলে দেওয়া অংশগুলোকে আমরা কাজে লাগাই, যে ফিশারম্যান সেও লাভবান হবে, যে আমরা কান্ট্রি আমরাও ইকোনমি ডেভেলপ হবে। ঠিক আছে, তো যাক এটা গেল।
এখন আমি নেক্সট ওয়ার্ড হচ্ছে মাদারশিপ। মাদারশিপ কি, কারো কোনো আইডিয়া আছে? মাদারশিপ স্যার মায়ের, যে শিপে স্যার মায়ের অন্যান্য মায়ের মায়ের জাহাজ লেখা থাকে না, বড় মায়ের জাহাজ, মাদারশিপ মানে হচ্ছে মায়ের জাহাজ, বিভিন্ন বাস, তারপরে ট্রাক, সিএনজি তে লেখা থাকে না, মায়ের দোয়া, মায়ের দোয়া পরিবহন। ইদানিং আবার কেউ বইয়ের দোয়া পরিবহন লেখে, দেখছো নাকি বইয়ের দোয়া? না স্যার এটা তো কেমন হয়, কি দেখো নাই বইয়ের দোয়া পরিবহন? ও বউ আমি ভাবছি বই, বউ বউ বউয়ের দোয়া পরিবহন, সমগ্র বাংলাদেশ 100 ফিট দূরে থাকুন, দূরত্ব, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, পিছনে লেখা থাকবে। আরে চঞ্চল চৌধুরী একটা নাটকই আছে, না দেখলে আজকে দেখে নিবা, বইয়ের দোয়া পরিবহন। ওকে, তো আমাদের মাদারশিপ মানে হচ্ছে মায়ের জাহাজ, এরকম না, মাদারশিপ হচ্ছে একটা ব্রড অ্যাসপেক্টে ব্যবহার করা হয়। মাদারশিপ হচ্ছে একটা ওয়ান টাইপ অফ শিপ বা জাহাজ, যার ভিতরে মাস প্রসেসিং এর যাবতীয় কিছু থাকে। মানে বলতে চাচ্ছি মাদারশিপ মানে কি, একটা শিপ, বড় জাহাজ, যেটার ভিতরে মাস প্রসেসিং করার যাবতীয় একটা প্ল্যান্ট বসানো থাকে, মানে একটা প্রসেসিং ইন্ডাস্ট্রি থাকে, একটা শিপের ভিতরে প্রসেসিং ইন্ডাস্ট্রি থাকে। কেন থাকে, উপকার কি পরে বলছি। মাদারশিপ হচ্ছে একটা জাহাজ যার ভিতরে একটা মাস প্রক্রিয়াজাতকরণ ইন্ডাস্ট্রি থাকে, মানে ফিশ প্রসেসিং প্ল্যান্ট থাকে, এবং তার সাথে মাছ ধরার অনেকগুলো নৌকাকে সে ক্যারি করতে পারে ওই জাহাজটা। মানে জাহাজের ভিতরে মাছ ধরার অনেকগুলো নৌকা, ছোট ছোট নৌকাকে ক্যারি করতে পারে এবং একটা প্রসেসিং ইন্ডাস্ট্রি ক্যারি করে ভিতরে, এটাই হচ্ছে মাদারশিপ। কেন করে, কিভাবে করে এটা বলি। সমুদ্রের ভিতরে মাদারশিপ, দেখা যাচ্ছে সমুদ্রে অসংখ্য মাছ ধরা পড়ে, সে মাছগুলোকে যখন সমুদ্র থেকে নদীতে, নদীর পাড়ে বা সমুদ্রের কিনারায় এনে প্রসেসিং প্ল্যান্টে নিয়ে যাওয়া, নদীর পাড়ে তো আর প্রসেসিং প্ল্যান্ট হয় না, একটু দূরে হয়, তাহলে নৌকাতে মাছ ধরে জাহাজ দিয়ে আবার তীরে এনে, তীর থেকে আবার ট্রাকে করে প্ল্যান্টে নিয়ে যেতে, প্রসেসিং ইন্ডাস্ট্রিতে অনেক ট্রান্সপোর্টেশন ধকল এবং কস্ট আছে। এইটাকে মিনিমাইজ করার জন্য ডেভেলপড কান্ট্রি গুলো কি করে, তারা মাদার শিপ ইউজ করে। তারা সমুদ্রে মাছ ধরে, ওই ট্রলারের মাছগুলো ওই জাহাজেই প্রসেস করে, পরে কার্টন করে প্রোডাক্টটাকে সরাসরি মার্কেটে নিয়ে চলে আসে। তাহলে কতগুলো বাঁচে গেল, একটা ল্যান্ড বেঁচে গেল, যেখানে একটা ইন্ডাস্ট্রি দিতে হতো, পানির উপরে ইন্ডাস্ট্রি, ল্যান্ড বেঁচে গেল ইন্ডাস্ট্রি দেওয়ার, অনেক ট্রান্সপোর্টেশন কস্ট কমে গেল, প্রোডাক্টটা দ্রুত সময়ের মধ্যে তৈরি হলো, মানে কি মাছটাকে সমুদ্র থেকে পাড়ে আনা, প্রসেসিং প্ল্যান্টে ঢোকানো, অনেক সময়ের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার, ট্রান্সপোর্টেশন কস্ট, ধকল, সব মিলে কোয়ালিটি ডেটুরেট করে মাছের। মাছটা ধরলা তুমি কালকে, 3 দিন পরে প্রসেসিং ইন্ডাস্ট্রিতে নিয়ে যেতে একটা সময় পাস হয়, এই সময় মাছের কোয়ালিটি নষ্ট হয় বা কোয়ালিটি ডেটুরেট করে, ওই মাছটাতে প্রোডাক্ট করলে প্রোডাক্টের কোয়ালিটিও ভালো থাকে না। তো এগুলো রিডিউস করার জন্য, এগুলো মিনিমাইজ করার জন্য সরাসরি ট্রলারে মাছ ধরে ওইটাকেই আরেকটা জাহাজ, নিকটতম জাহাজে প্রসেস করে মাছ প্রোডাক্টটাকে সরাসরি মার্কেটে নিয়ে যাওয়া হয় ওখান থেকেই। তাহলে আমাদের উপকার কি হলো, আমার একটা ইন্ডাস্ট্রি জায়গা বেঁচে গেল, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের খরচ বেঁচে গেল, ট্রান্সপোর্টেশন কস্ট বেঁচে গেল, প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকছে। তোমরা কি বুঝতে পেরেছো মাদারশিপটা তাহলে কাকে বলছি? এটার একটা গল্প বলি। যখন জাপানে যখন যুদ্ধ হলো হিরোশিমা এবং নাগাসাকিতে, জাপানের কোনো কিছুই ছিল না, তোমরা তো নিশ্চয়ই জানো বিশ্বযুদ্ধের সময় জাপানের যে মানে জাপানে যে বোমা দুটা ফেলা হয়, নাম কি, এই যে অ্যাটমিক যে বোমাগুলো, অ্যাটম বোমা, এগুলো ফেলার পরে জাপানের যে বর্ডার বা জাপানের নির্দিষ্ট এরিয়া যেখানে যেখানে ফেলানো হয়, সেই জাপানে কোনো তামাও ছিল না, মাটি পুরে তামা হয়ে গেছে সব, মানে মাটি তো ছিলই না, উর মানে কোনো কিছু ছিলই না, এই মাটির উর্বরতা শক্তিও নষ্ট হয়ে গেছিল, তার মানে বুঝতেই পারতেছো কি পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছিল। তো তখন জাপানিজরা কি করলো, জাপানিজরা যে কাজটা করলো, তাদের নিজেদের ইকোনমিকে ডেভেলপ করার জন্য তারা তখন উঠে পড়ে লাগলো যে আমরা কিভাবে আমাদের ইকোনমিটাকে ডেভেলপ করতে পারি। তখন তারা কি করলো, যে যে সেক্টরে, তারা কিন্তু আমাদের দেশ হলে কি করতো, আমরা ভিক্ষা পাতাম, অন্য দেশের কাছে গিয়ে ধর্ণা ধরতাম,
তারা কিন্তু এই কাজটা করেনি, তাদের নিজের সামর্থ্য দিয়ে তারা আজকে জাপান আজকে উঠে আসছে, আজকে জাপান ওয়ার্ল্ডের টপ কান্ট্রি। কিন্তু তারা টেকনোলজিতে ডেভেলপমেন্ট করলো কিভাবে, একটু হিস্ট্রি যদি বলি, সেটা হচ্ছে প্রথমে তারা চিন্তা করলো যে যে সেক্টরে সে সেক্টরে তার মেধাকে মনোনিবেশ করো। ডাক্তার, তুমি মেডিকেল সায়েন্সের নলেজ গেইন করো, তোমাকে এটা দিয়ে তোমাকে আমার দেশে কাজে লাগতে হবে। ফিশারম্যান, তুমি যে মাছ ধরো তুমি মাছ প্রসেস করো। তুমি এগ্রিকালচারিস্ট, এই তামার উপরে কোন ফসল জন্মানো যায় সেখানে তুমি ট্রাই করো, বা এই তামাকে কিভাবে মাটি বা কি মিক্স করে কিভাবে এটার উর্বরতা শক্তি বানানো যায় তুমি করো। তুমি ইঞ্জিনিয়ার, তুমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তুমি ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ডেভেলপমেন্টের কাজ করো। তুমি সিভিল ইঞ্জিনিয়ার, তুমি বিল্ডিং এর কাজ করো। মানে তারা টেকনোলজি গুলো রিলেটেড কাজগুলোকে বেশি গুরুত্ব দিয়ে তারা নিজ নিজ ফলশ্রুতিতে যেটা হলো, জাপান তখন দেখলো তাদের তো টাকা দরকার টেকনোলজি ডেভেলপমেন্ট করতে গেলে বা নিজ নিজ সেক্টরে ইনভেস্টমেন্ট করতে গেলে টাকা লাগবে, টাকা কোথায় পাবো। তখন কি করলো তারা, জাপান একটা একটাই রিসোর্স ছিল তাদের, একটাই রিসোর্স, সেটা হচ্ছে জাপানের যে সাগর ছিল, জাপানে সাগর ছিল, তাদের কিছু জাহাজ ছিল যে জাহাজগুলো তারা ধ্বংস হয় নাই, কারণ বোমা তো পড়েছিল মানে ইতে ল্যান্ডে, সমুদ্রে তার বোমা ফেলেনি, তাদের জাহাজগুলো ঠিক ছিল। সে জাহাজগুলোকে মেরামত করে তারা আজকে যে আলাস্কা দ্বীপ, নাম শুনেছ তোমরা আলাস্কা দ্বীপ, যেটা আমেরিকার দখলে এখন, রাশিয়ার কাছে ছিল, রাশিয়ার কাছ থেকে মনে হয় আমেরিকা কিনে নিয়েছে, তো এই আলাস্কা দ্বীপটার খুবই প্রচুর পরিমাণে কি, এটা হলো আমরা বলে থাকি আলাস্কা দ্বীপ হলো আমাদের সি ফিশের জন্য একটা খনি। আলাস্কা দ্বীপটা ছিল সি ফিশের জন্য খনি, মানে গোটা পৃথিবীর মধ্যে সি ফিশ প্রচুর পরিমাণে আলাস্কা দ্বীপে পাওয়া যেত। তো এই আলাস্কা দ্বীপে আশেপাশে এলাকায় তখন জাপানরা কি করলো, চুরি করে, বা চুরি করে না, অ্যাকচুয়ালি সি তখন ওপেন ছিল, কেউ বুঝতোই না সিতে এত কিছু হয়। তখন জাপান কি করলো, তাদের ওই জাহাজগুলোকে নম্বর ভিড়াইলো আলাস্কা দ্বীপে গিয়ে, তাদের নিজের সরকারি ভাবে আলাস্কা দ্বীপে গিয়ে সরকারি ভাবে কয়েক কিছু জাহাজকে সেট করে আশেপাশে যত মাছ ধরে, ধরার পরে সেই জাহাজ থেকে সে মাছগুলোকে প্রসেস করে, ওই জাহাজেই তারা প্রসেস করতো। কারণ কি, ওই মাছটাকে আনবে বা প্রসেসিং ইন্ডাস্ট্রি করার মতো টাকা তাদের ছিল না, ওই যা ওই যে জাহাজটাকে সে প্রসেস করে ওই প্রোডাক্টে সে তারা বিভিন্ন পৃথিবীর দেশে এক্সপোর্ট করত। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমেরিকাতে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল কাঁকড়া চলে। আর্টিফিশিয়াল কাঁকড়া কি, মানে তোমার কাঁকড়ার মতোই দেখতে কিন্তু সেটা ক্র্যাব না, জাস্ট লাইক ক্র্যাব, কিন্তু এটা ক্র্যাব না, মাছের মিটকে প্রসেস করে মানে ক্র্যাবের শেপ দেওয়া হয়। তোমরা হাতি ঘোড়া খাও না মেলায়? মেলায় কি হাতি ঘোড়া খেয়েছো কেউ? জি স্যার। জি স্যার। মিষ্টির হাতি ঘোড়া খেয়েছো না? জি স্যার। সাস তৈরি করে তারা, কাঁকড়ার সাস, কাঁকড়ার ফেম তৈরি করে ফিশের মিটটাকে, ফিশ মাসেলটাকে কালেক্ট করে সেই মাসেলটাকে তারা ই করত, প্রসেস করে ওই শেপে দিয়ে কাঁকড়ার বডি তৈরি করত, করে সেই কাঁকড়াটাকে তারা কালার করত, ফ্লেভার দিত, কাঁকড়ার মতো ফ্লেভার দিত, দিয়ে এটাকে ইউএসএ তে সাপ্লাই দিত, ইউএসএ প্রচুর খেত এটা, এবং আমেরিকাতে এটা প্রচুর তারা সেল করেছে ওই সময়। এর বাইরেও তারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে বিক্রি করত। এখান থেকে তাদের ধীরে ধীরে জাপানের ইকোনমিটা কিন্তু ডেভেলপ হতে শুরু করলো। ওই টাকাকে তারা ব্যয় করে টেকনোলজি ডেভেলপমেন্ট করছে, এগ্রিকালচারে ডেভেলপমেন্ট করছে, মেডিসিনে ডেভেলপমেন্ট করছে, এভরি সেক্টরে তারা ডেভেলপমেন্ট করছে। তো এই কনসেপ্ট থেকে মাদারশিপ কনসেপ্টটা আসছে পৃথিবীতে, ঠিক আছে। পরবর্তীতে দেখা গেল রাশিয়া এবং আমেরিকা ওই দ্বীপ নিয়ে কারাকারি লেগে গেল, যে আরে এই বড় বড় জাহাজগুলো এখানে কি করে, দীর্ঘদিন ধরে দেখি কিছুই করে না, এক জায়গায় চুপচাপ থাকে। তখন তাদের মনে সন্দেহ হলো, ইউএসএ তখন স্পাই লেগে লাগাই দিয়ে দেখলো যে এখানে তো কিছু হচ্ছে। পরবর্তীতে ওখান থেকে জাপানকে জাহাজ সরাই দিয়েছে, পরবর্তীতে রাশিয়া ইউএসএ মারামারি লেগে পরে রাশিয়ার কাছ থেকে ইউএসএ এটা কিনে নিয়েছে। এই হলো মাদারশিপের হিস্ট্রি। বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কনসেপ্ট রাখার জন্য। আর মাদারশিপ কি তাহলে, মাদারশিপ হচ্ছে একটা জাহাজ যেখানে একটা প্রসেসিং প্ল্যান্ট বা ইন্ডাস্ট্রি ধারণ করতে পারে, যেখানে আশেপাশে কিছু নৌকাও ধারণ করতে পারে, আশেপাশে থেকে প্রসেস ট্রলার বা কিছু নৌকা দিয়ে মাছ ধরা হয়, সেটাকে সেখানে প্রসেস করে সেখান থেকে সরাসরি প্রোডাক্টটা বাইরে চলে যায় মার্কেটে, এটাই হচ্ছে মাদারশিপ। এটা পরীক্ষায় আসবে। ওকে, আমাদের ফিশিং ক্রাফট শেষ, কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেউ বোঝো না এমন আছো?
ওকে থ্যাংক ইউ। ওকে আমরা এখন আমাদের আজকের ক্লাসে যাব। আমাদের আজকের ক্লাস হচ্ছে ফিশিং গ্রাউন্ড, সরি। কারো কোন আইডিয়া আছে ফিশিং গ্রাউন্ড কি? যেখানে মাছ ধরা হবে সেখানে তাকে ফিশিং গ্রাউন্ড বলে। মাছ ধরা হলেই কি তাকে আমরা ফিশিং গ্রাউন্ড বলবো কিনা বলো। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ আমার? ওকে, আমরা ফিশিং গ্রাউন্ড তো পড়বই, তার আগে আমরা জানি ফিশিং গ্রাউন্ড কেন আলোচনা করব, কেন পড়া দরকার বলো, কেন পড়া দরকার ফিশিং গ্রাউন্ড নিয়ে? স্যার, সমুদ্রের কোন অঞ্চলে কোন ধরনের মাছ থাকবে এটা জানার জন্য। তার মানে এর আগে যে অ্যানসার দিলা ও উত্তর পেয়ে গেছে যে মাছ ধরার জায়গা হলেই তাকে ফিশিং গ্রাউন্ড বলা হবে না, এটাকে বাণিজ্যিক সিস্টেমে বলা হবে না। নরমালি যেখানে মাছ ধরা হবে সেটাই ফিশিং করার প্লেস, কিন্তু নট ফিশিং গ্রাউন্ড। ফিশিং গ্রাউন্ড হতে হলে সেটা অবশ্যই একটা নির্দিষ্ট কমার্শিয়াল ভ্যালু থাকতে হবে। ওকে, দেখা যাক আমাদের আজকের এই চ্যাপ্টারে কি কি আছে। আমাদের আজকের এই চ্যাপ্টারে আছে ফিশিং গ্রাউন্ড কি, ফিশিং গ্রাউন্ড কেন আলোচনা করব, ইম্পর্টেন্স কি, দেন প্যাটার্ন অফ টিপিক্যাল ফিশিং গ্রাউন্ড, ফিশিং গ্রাউন্ড গুলোর প্যাটার্ন কি কি হয় বা কিভাবে ফরমেশন হয়। এরপরে আমরা দেখব সিলেকশন অফ ফিশিং গ্রাউন্ড। এরপরে আমরা পড়ব মেজর কমার্শিয়াল স্পেসিস, কোন ফিশিং গ্রাউন্ডে কি কি কমার্শিয়াল স্পেসিস আছে সেগুলো দেখব। পেলাজিক ফিশ কি, ডেমার্সাল ফিশ কি, সেদিন একটু আলোচনা করেছি, আজকে আর একটু আলোচনা হবে এক্সাম্পল সহ ইনশাল্লাহ। এরপরে আমরা ট্রাস্ট ফিশ, যেটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো, এরপরে এটার ওভারঅল কথাবার্তা। ওকে, আমরা ফিশিং গ্রাউন্ড ইম্পর্টেন্স জানার আগে আমরা ফিশিং গ্রাউন্ড কি আমরা একটু জানি। ফিশিং গ্রাউন্ড কি, ইজ ইট ফিশিং গ্রাউন্ড? নো স্যার, নো স্যার, নো স্যার, নো স্যার। সে তো মাছ ধরতেছে। ভদ্রলোক চাঁদের দেশে গিয়ে চাঁদের উপর বসে থেকে মাছ ধরতেছে, তারার উপরে বসে থেকে, চাঁদের উপরে বসে থেকে। হ্যাঁ স্যার, কমার্শিয়াল কমার্শিয়াল ভ্যালু থাকতো, কিন্তু ওখানে তো মাছ নাই। আচ্ছা, তার মানে এর আগে যে বললা যে মাছ ধরার যেখানে হয় তাকে ফিশিং গ্রাউন্ড, এটা তার মানে ফিশিং গ্রাউন্ড নয়। তাহলে নিশ্চয়ই এটা ফিশিং গ্রাউন্ড। দেখো, ভদ্র মহিলা একবারে গাছের উপর উঠে পুরা বড়শি নিয়ে শুয়ে পড়ছে। হ্যাঁ স্যার, এটাও না মনে হয়, মনে হয় কি না ফিশিং গ্রাউন্ড? না না স্যার, এটা তো বাণিজ্যিক ভ্যালু থাকতে পারে না, গাছের উপরে। তাহলে ফিশিং গ্রাউন্ড কি আমরা দেখে নিই। ফিশিং গ্রাউন্ড হচ্ছে একটা সিতে হতে হবে, সমুদ্রের একটা নির্দিষ্ট এরিয়া, যে এরিয়ার মধ্যে সাধারণত কমার্শিয়াল বেসিসে মাছ ধরা হয়, কিন্তু সেখানে অবশ্যই কমার্শিয়াল ফিশিং গিয়ার ইউজ করতে হবে। আমি যদি একটা ফিশিং গ্রাউন্ড হতে হয় সেখানে তিনটা ঘটনা ঘটতে হবে। সমুদ্রের ভিতরে হতে হবে, সেখানে কমার্শিয়াল মানে ফিশিং গিয়ার বা মডার্ন ফিশিং গিয়ার ইউজ করতে হবে, এবং সেটা কমার্শিয়ালি হতে হবে। এই তিনটা কাজ, একটা হলো সমুদ্রের ভিতরের একটা প্লেস যেখানে কমার্শিয়াল ফিশিং গিয়ার দিয়ে কমার্শিয়াল বেসিসে মাছ ধরা হবে, সেই জায়গাটাকে বলা হবে ফিশিং গিয়ার। এখানে দেখতে পাচ্ছ ফিশিং, সরি ফিশিং গ্রাউন্ড, ফিশিং গ্রাউন্ড ইজ অ্যান এরিয়া অর প্লেস ইন দ্য সি হোয়ার ফিশিং ইজ ডান বাই ইউজিং ডিফারেন্ট টাইপস অফ ফিশিং গিয়ার অন কমার্শিয়াল বেসিস। ঠিক আছে, এই হলো ফিশিং গিয়ার গ্রাউন্ডের ডেফিনেশন। তার শুধু কি সমুদ্রের মধ্যেই হতে হবে, যেগুলো লেক বা পন্ড থাকে? লেক ফিশিং গ্রাউন্ড সাধারণত সমুদ্রে কল্পনা করা হয়, সমুদ্রের এগুলোকে মানে নদী বা পুকুর নালা এগুলোকে বলা হয় ফিশিং প্লেস বা ফিশিং লোকেশন, এটাকে ফিশিং গ্রাউন্ড বলা যায় না। কারণ কি, ফিশিং গ্রাউন্ডে বর্ড অ্যাসপেক্টে ইউজ করা হয়, নদীতে যেটা করা হয় সেটা হলো ফিশিং লোকেশন বা ফিশিং প্লেস। কেন বলি আমি তোমাকে এটা, যদি আমি তাৎপর্য ব্যাখ্যা করতে যাই, সেটা হচ্ছে নদীতে কিন্তু মোরলেস সব জায়গাতেই কিন্তু আমরা মাছ পাই। কারণ কি, নদীতে একটা মানে পুকুর তো এগুলো আছেই, পুকুরে সব জায়গাতে মাছ থাকে। পুকুরে কি এমন জায়গা আছে যেখানে মাছ থাকে না, কোনো আইডিয়া আছে কারো? লেকে কোনো জায়গা আছে, এমন একটা জায়গা আছে যে জায়গায় মাছ পাওয়া যাবে না? যদি মাছ ছাড়া হয় সে থাকবে না, এমন কোনো জায়গা পাওয়া যাবে? বাট নদীতেও কিন্তু একই ঘটনা, নদীতে পানি থাকলে সেখানে সব ধরনের সব জায়গাতেই মাছ পাওয়া যাবে, কিছু না কিছু মাছ পাওয়া যাবে। বাট সমুদ্রের ভিতরে এত বড় জায়গায় অনেক প্লেস আছে যেখানে মাছ থাকে না,
যেখানে সাধারণত কমার্শিয়ালি ফিশিং করা ফিজিবল হয় না বা পসিবল হয় না। এই কারণে ফিশিং গ্রাউন্ড বাংলাদেশে মাত্র 4টা আছে। সমুদ্র কত বড়? 1,18,000 কত মেট্রিক টন আছে না, নটিক্যাল মাইল না বলে গেছি? আচ্ছা, তো এত বড় জায়গার মধ্যে মাত্র 4টা ফিশিং গ্রাউন্ড। ওয়াই, কেন? কারণ হচ্ছে সমুদ্রের আমাদের বে অফ বেঙ্গলের অনেক জায়গাতে কোনো মাছ পাওয়া যায় না। তাহলে এগুলো কেন সিলেক্ট করা হলো, কিভাবে করা হলো আমি পরে আসছি। তার আগে আমি বলি কিভাবে আমরা কেন স্টাডি করা দরকার, মানে আমাদের যে বে অফ বেঙ্গলের, বে অফ বেঙ্গল বোঝো তো, বিওপি মানে কি, বে অফ বেঙ্গল। এই বে অফ বেঙ্গলের যে ফিশিং গ্রাউন্ড, এটা নিয়ে আলোচনা করার দরকার আছে। কেন দরকার হলো? এই কারণে আমাদের যে সকল ট্রলার বা ফিশারম্যান মাছ ধরতে সমুদ্রে বের হন, তারা যদি জানে যে অ্যাকচুয়ালি আমি কক্সেস বাজার থেকে 40 কিলোমিটার উত্তরে, মহেশখালী থেকে 20 কিলোমিটার দক্ষিণে, পটুয়াখালী থেকে 30 কিলোমিটার উত্তরে এই জায়গাটাতে মাছ আছে, বাকি কোথাও মাছ নাই আশেপাশে, তাহলে তার জন্য কি সুবিধা হবে কিনা? উত্তর দিবা, জাস্ট রেসপন্স করবা। সুবিধা হবে, কারণ একজন ট্রলার বা ফিশারম্যান ট্রল নেট অপারেট করতে হলে গোটা সমুদ্র যদি সে ট্রলিং করে বেড়ায়, তার যে পরিমাণ ফুয়েল কস্ট হবে, সারাদিন ফুয়েল কস্ট করে সে মাছ পাইলো না একটাও, তার কি লাভ হবে বলো? তার কোনো লাভ হবে না, লুজার হবে। ট্রলার অপারেট করতে হিউজ পরিমাণ ফুয়েল কস্ট হয়, 8-10 জন ম্যান পাওয়ার লাগে। তো সে দেখা গেল সে যেখানে ট্রলিং করছে মাছ নাই, অথবা সে যে মাছ ধরতে গেছে সেটা নাই, সে যে মাছ পাচ্ছে ওগুলোর মূল্য খুবই কম, যেটা দিয়ে বাজারে কোনো তার তেলের টাকা তো দূরে গেছে, পেটের ভাতে জুটবে না, তাহলে ওইটার জন্য তার কি, সে লস হবে। এবং দীর্ঘদিনে ফিশিং করলে সে ট্রলার বিক্রি করবে, ট্রল নেট বিক্রি করবে, বউ চাওয়াল সব বন্ধ থাকবে। কি কথা ঠিক কি না? এই সমস্যা দূর করতে হলে আমাকে ফিশারি সায়েন্টিস্ট বা মৎস্য অধিদপ্তর বা মৎস্য গবেষণা প্রতিষ্ঠানগুলো বা মৎস্য উন্নয়ন কর্পোরেশন, আমাদেরকে গবেষণা করে বের করতে হবে সমুদ্রের কোন জায়গায় মাছ আছে, সেই জায়গার লোকেশনটা তাকে আমাকে ম্যাপ আকারে দিয়ে দিতে হবে যে ভাই অমুক জায়গাতে মাছ আছে, তুমি অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গেলে তুমি ট্রলিং করলে মাছ পাবা, অমুক জায়গায় এই মাছ আছে, অমুক জায়গায় এই মাছ আছে। তাহলে কি হবে, যে লোক ইলিশ ধরতে চায় সে ইলিশ যে ফিশিং গ্রাউন্ডে আছে সেখানে যাবে, যে কাঁকড়া ধরতে চায় বেশি সে কাঁকড়া যেখানে আছে বেশি সেই ফিশিং গ্রাউন্ডে যেতে হবে। এখন আমার কথা হচ্ছে এটা আমরা কিভাবে জানবো, আমরা কিভাবে জানবো? বলো ফিশিং গ্রাউন্ড তো আমি জানি না কোথায় ফিশিং গ্রাউন্ড আছে। মনে করো সমুদ্র গোটায় ফাঁকা, তোমাকে বলা হলো যে এখানে একটা ফিশিং গ্রাউন্ড ডেভেলপ করো, একটা ফিশিং গ্রাউন্ড দেখাই দাও কোথায় মাছ আছে, আমাকে লোকেট করে দাও, পারবা? কি করে পারবা দেখি, তোমরা কেমন প্যারামিটার দেখে, যেখানে প্ল্যাঙ্কটন হয়তো বেশি থাকবে বা এরকম স্যালাইনিটি, এগুলো বুঝি আর কি। রাইট, কি নাম ভাই তোমার? স্যার রোকসানা। থ্যাংক ইউ, ওর জন্য একটা বিগ হ্যান্ড দেওয়া উচিত, ও খুবই সুন্দর একটা অ্যানসার দিয়েছে। অ্যাকচুয়াল অ্যানসার এটা। হ্যাঁ, আমরা সেটাতে পরে যাই, আমরা যেটা বললাম তার মানে ফিশিং গ্রাউন্ড নিয়ে বিশদ আলোচনার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে আমি সেটা আশা করি বুঝাইতে পারছি, এটাই হলো এর ইম্পর্টেন্স। ক্লিয়ার? এর বাইরে ফিশিং গ্রাউন্ড গুলো যদি আমরা জানি যে এই জায়গায় ফিশিং গ্রাউন্ড আছে, তাহলে আমাদের সমুদ্রে তো ফিশিং গ্রাউন্ড ক্রিয়েট হতেই পারে নতুন করে, পরবর্তীতে ওই জায়গার বাদ দিয়ে আমরা আলাদা জায়গায় রিসার্চ করে ফিশিং গ্রাউন্ড করতে পারবো। একটা হলো ফিশারম্যানের জন্য উপকার, দ্বিতীয় হচ্ছে নতুন রিসার্চারের জন্য আরেকটা সুযোগ সৃষ্টি হচ্ছে। এই দুটাই হলো আমাদের মেইন ইম্পর্টেন্স। ওকে, আমরা এখন যাই আমাদের ফিশিং গ্রাউন্ডের যে প্যাটার্ন গুলো, ফিশিং গ্রাউন্ড কিভাবে মানে কিভাবে ফর্ম করে, কোথায় কিভাবে ফিশিং গ্রাউন্ডটা হয়। তার আগে আমি বলবো ফিশিং গ্রাউন্ড গুলো কিভাবে সিলেক্ট করা হয়, মানে নির্বাচন করা হয় কিভাবে। তোমরা জানো সমুদ্রে একটা জাহাজ এই মুহূর্তে গবেষণা কাজ পরিচালনা করছে বাংলাদেশি অর্থায়নে, সেই জাহাজটার নাম কি? আরভি মিন সন্ধানী। আরভি মিন সন্ধানীটা মালয়েশিয়া থেকে কিনে আনা হয়েছে, একটা রিসার্চ ভেসেল যেটা এই মুহূর্তে বে অফ বেঙ্গলে বিভিন্ন ধরনের গবেষণা কার্য পরিচালনা করছে এবং আমাদের ফিশিং গ্রাউন্ড গুলোর ফিজিবিলিটি স্টাডি করছে, নতুন নতুন ফিশিং গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছে। তো এখানে তারা কি করে, এখানে তারা বেসিক্যালি যেটা করে,
তারা সাধারণত গোটা সমুদ্রর বিভিন্ন জায়গা একটা রিজিয়ন কে তারা ই করে লোকেট করে, করার পরে সেখান থেকে স্যাম্পল কালেক্ট করে, করার পরে সেখানে প্লাঙ্কটন কনসেন্ট্রেশন দেখে, প্লাঙ্কটন কনসেন্ট্রেশন, বিভিন্ন ধরনের প্লাঙ্কটন কনসেন্ট্রেশন এবং ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, এবং এরপরে মাছ থাকে মাছের বিহেভিয়ার সাথে সম্পৃক্তিত কিছু ফ্যাক্টর তারা কনসিডার করে, কনসিডার করার পরে ফাইনালি তারা যেটা করে ভিজুয়ালাইজ, তারা আন্ডার ওয়াটার ক্যামেরা দিয়ে তারা মনিটর করে অ্যাকচুয়ালি তাদের গবেষণাটা ঠিক আছে কিনা, এইভাবে তারা ফাইনালি ফিশিং গ্রাউন্ড গুলোকে সিলেক্ট করে। এখন প্রশ্ন হচ্ছে যে ভদ্রলোকগুলো রিসার্চ করে তারা কি গোটা সমুদ্রেই কি রিসার্চ করে বেড়াচ্ছে? জি না, তারা সাধারণত কিছু কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে জায়গাগুলোতে রিসার্চ করছে। মানে আমি বলতে চাচ্ছি তাদেরও তো গোটা সমুদ্র রিসার্চ করতে 100 বছর লাগার কথা, কি বলো? তারা কিন্তু গোটা সমুদ্রের ওই প্যারামিটার গুলো দেখে না, তারা সাধারণত যে জায়গাগুলো দেখে ধরো এই 5টা জায়গা তারা দেখে। এক হচ্ছে কন্টিনেন্টাল সেলফ ফিশিং গ্রাউন্ড, মানে কন্টিনেন্টাল সেলফ রিজিয়নে সাধারণত তারা রিসার্চ গুলো করে থাকে, যে রিজিয়নে মাছ থাকার সম্ভাবনা থাকে সেই জায়গা দেখে। দ্বিতীয় হচ্ছে কারেন্ট রিফ ফিশিং গ্রাউন্ড, মানে কারেন্ট রিফ মানে যেখানে কারেন্টের ভাঙন ঘটে বা কারেন্টের, কারেন্ট রিফ কি তোমরা পরে পরে আসার কথা বলো পারবা? এই কারেন্ট রিফ কি? হ্যাঁ কিছুটা ওই রকমই। আচ্ছা মানে কারেন্ট হয় কি, স্রোত দেখলে একদিক থেকে আসতেছে ওখানে ভেঙে আরেক দিকে যাচ্ছে, যাওয়ার ফলে নিচে থেকে যে নিউট্রিয়েন্ট আছে সেখানকার নিউট্রিয়েন্ট গুলো উপরে উঠে আসে, মানে কিছুটা আপওয়েলিং এর সাথে সম্পৃক্ত, পরেরটা কিন্তু আপওয়েলিং, তো এইরকম কাছাকাছি আর কি। মানে কি কারেন্ট যত বেশি থাকে সেখানে দেখবা নিচে থেকে মিক্সিং, ওয়াটার মিক্সিংটা বেশি হয়, এই মিক্সিং এর কারণে কি হয় নিচের নিউট্রিয়েন্ট গুলো উপরে আসে, ভলে উপরে প্রচুর প্লাঙ্কটন হয়, সেখানে মাছ থাকার সম্ভাবনা থাকে। আপওয়েলিং জোন কোনটা? আপওয়েলিং জোন সমুদ্রে, আপওয়েলিং কি? এ তোমরা কি ম্যানেজমেন্ট পড়ো না? হ্যালো, এই কথা বলো, তোমাদেরকে বলছি, হ্যালো, এই শুনতে পাচ্ছ কেউ আমাকে? তোমরা নাকি কথা বলছেন কোনটা? রোজা থেকে কিন্তু আমি তোমাদের জন্য অনেক পরিশ্রম করে ক্লাস নিচ্ছি, তোমরা রেসপন্স না করলে কিন্তু সেটা পসিবল হবে না। যাক, যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা গল্প বলি। একজন খাতায় লিখছে কি জানো, প্রশ্ন করছে একজন, মানে একটা বড় প্রশ্ন আসে, ব্রড প্রশ্ন, সে প্রশ্নের আলোকে টিচার প্রশ্ন করছে, স্টুডেন্ট খাতায় লিখছে, কেউ মাইন্ড করবো না, কারো অন্যভাবে নিবে না, জাস্ট এটা মানে প্র্যাকটিক্যাল ঘটনা বলতেছি। প্রশ্নের উত্তর না লিখে সে খাতা পুরা খাতা জুড়ে লিখছে হরে কৃষ্ণ হরে রাম, না পারলে কি বাপের নাম, পুরা খাতা জুড়ে সে লিখছে হরে কৃষ্ণ হরে রাম, না পারলে কি বাপের কাম, মানে প্রশ্নটা সে পারে না, এই কারণে সে প্রশ্ন লেখে উত্তর হিসেবে এটা লিখছে সব জায়গায়। এখন ভদ্রলোক টিচার উনি আবার এই খাতাটা পেয়ে উনি আবার কি করবে, আরে কি নাম্বার দিবে বা কি লিখে দিবে, এখানে তো কিছু করতে হবে, সে লিখে দিছে হরে কৃষ্ণ হরে হরে, নাম্বার কি গাছে ধরে। তো এটা ঘটেছে আমার এক স্যারের সাথে, মানে এটা প্র্যাকটিক্যাল কথা বলছি। তো তোমরা যদি এরকম ম্যানেজমেন্ট পড়ো, যাই পড়ো, এই বিষয়গুলো তোমাদের এক ফার্স্ট ইয়ারে পড়ার কথা, আর বিষয়গুলো এমন না যে পড়া শেষ করলে মনে রাখবে না, এটা কিন্তু আমি যা বলি আজীবন মনে রাখার চেষ্টা করবে। আমি যতটুকু পরিশ্রম করি, আমি একটা ওয়ার্ড যদি শিখাইতে পারি, আমি পারি না কিন্তু একটা ওয়ার্ড যদি শিখাইতে পারি, আমি আশা করি আমি যেভাবে শেখাই তোমাদের এটা মনে রাখা থাকা দরকার, না থাকলে বলবো আমি ব্যর্থ। যাক, আমরা তাহলে 5 ধরনের ফিশিং গ্রাউন্ডের প্যাটার্ন দেখছি। একটা হচ্ছে কন্টিনেন্টাল সেলফ ফিশিং গ্রাউন্ড, কারেন্ট রিফ ফিশিং গ্রাউন্ড, আপওয়েলিং ফিশিং গ্রাউন্ড। আপওয়েলিং হচ্ছে পাহাড়ের বা পর্বত থাকে সমুদ্রের নিচে, অসংখ্য ট্রেন্স থাকে সমুদ্রের নিচে, অনেকগুলো বরফের ট্রেন্স থাকে, বিভিন্ন রকম খাত থাকে, জানো তো নাকি? জি স্যার। কিছু খাত থাকে বা ট্রেন্স থাকে, পাহাড় থাকে, জানো তো?
এই খাতগুলোর রিজিয়নে কি হয়, তোমার একটা স্রোত খুবই দ্রুত আসতেছে, তুমি একটা স্রোত খুবই দ্রুত আসতেছে, একটা গাড়ি তোমার বাড়ির একটা ওয়ালে একটা গাড়ি, তুমি একটা বাড়ির সামনে একটা মাটি মাটি দিয়ে একটা পাহাড় বানায় রাখলা, একটা গাড়ি খুবই দ্রুত আসতেছে, আসার পরে কি হলো ওই পাহাড়ের উপর লেগে গেল, লাগার পরে গাড়িটা কি উপরের দিকে ওঠে না, সাধারণত স্পিড থাকলে উপরের দিকে ওঠে তারপরে উল্টে পড়ে যায়। তো ওই যে স্রোত, স্রোত সমুদ্রের নিচে পাহাড় গুলোতে প্রচুর পরিমাণে বেগে এসে ধাক্কা খেয়ে নিচের পানি উপরের দিকে উঠে, এই যে নিচের পানি উপরে ওঠে তখন নিচের নিউট্রিয়েন্ট গুলো উপরে রিলিজ হয়, ফলে ওই রিজিয়নে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে, আর যেখানে নিউট্রিয়েন্ট থাকবে সেখানে প্ল্যাঙ্কটন হবে, সেখানে মাছ থাকবে। এই কারণে আপওয়েলিং রিজিয়নে রিসার্চ করা হয়, বা এটা একটা ফিশিং গ্রাউন্ড প্যাটার্ন হতে পারে, ব্যাংক ফিশিং গ্রাউন্ড। সমুদ্রের তীরবর্তী রিজিয়নে সাধারণত নিউট্রিয়েন্ট বেশি থাকে, যে তো কারণ কি সেখানে সানলাইট পুরোপুরি পরিমাণে পড়ে, সেখানে মানে বিভিন্ন ধরনের জোয়ার ভাটার ফলে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট আপটেক হয় বা নিউট্রিয়েন্ট চলে যায়, অনেক সময় স্রোতের কারণে চলে আসে, জোয়ারের পানিতে যায়, এই কারণে এই রিজিয়নে সাধারণত প্ল্যাঙ্কটন কনসেন্ট্রেশন বেশি থাকার সম্ভাবনা থাকে, মাছ বেশি থাকার সম্ভাবনা থাকে। ফাইনালি টাইডাল, জোয়ার ভাটা রিজিয়ন, জোয়ার ভাটা রিজিয়ন যদি চিন্তা করো আমাদের কক্সবাজার রিজিয়ন, এই এলাকায় তো মাশাল্লাহ মানে নিউট্রিয়েন্টের অভাব হবে না। কেন কেন হবে না, আমরা যা কিছু খাই তার একটা অংশ আমরা দান করি মাছকে, কি বলো, কথা ঠিক কিনা? আমরা হলো এত সভ্য জাতি, আমরা যা খাই তার একটা অংশ মাছকে দান করি। কিভাবে দান করি, মনে করে আমি চানাচুর খাইলাম, চানাচুরের প্যাকেটটা মাছকে দান করি, মনে করো পাঁপড় খাইলাম, পাঁপড়ের বক্সটা মাছকে ফেলাই দেয়, দান করি খা। যাক, বেচারি মাছরা কিন্তু কিছু হলেও নিউট্রিয়েন্ট পায়, কিভাবে পায়, ওই পলিথিন গুলো বিধৌত হয়ে পলিথিনে লেগে থাকা নিউট্রিয়েন্ট গুলো কিন্তু পানিতে ডিজলভ হয়, সেখান থেকে প্ল্যাঙ্কটন হয়, সেখান থেকে মাছ কিন্তু খেতে পারে। যাক, যেভাবে হোক আমরা মাছকে খাওয়াচ্ছি। তো যাক, এই পাঁচটা প্যাটার্নে সাধারণত ফিশিং গ্রাউন্ড ফর্ম করে, তাই এই পাঁচটা প্যাটার্ন বা এই পাঁচটা জায়গাতে গবেষণা পরিচালনা করে পরবর্তীতে যে প্যারামিটার কি কি দেখা হয় সেগুলো আমাদের পরবর্তী একটা চ্যাপ্টার আছে, সেখানে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। আপাতত জেনে থাকো ফিশিং গ্রাউন্ড ফরমেশনের প্যাটার্ন হলো পাঁচটা, এই পাঁচটা জানতে হবে। ওকে, আমরা ফিশিং গ্রাউন্ড কিভাবে সিলেক্ট করব এটা ওই পাঁচটার মধ্যে আসে। তোমরা একটু এখন মানে স্মুথ ফিশিং অপারেশনের ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর কনসিডার করতে হয়, কিছু জিনিস কনসিডার করতে হয়, এটা একটু দেখো। হোয়েন অর হোয়ার অ্যান্ড হাউ, হোয়েন হোয়ার অ্যান্ড হাউ এ ইউজফুল ফিশ স্কুল ইজ ফর্ম ইন এ সার্টেন গ্রাউন্ড, মানে যারা গবেষণা করবে তারা এই বিষয়গুলো করবে। একটা ফিশিং গ্রাউন্ড কে ডিক্লেয়ার করতে হলে গবেষণা কাজে কি কি চিন্তা করতে হয়, কি কি কনসিডার করতে হয় সেটা বলছি আমি। মানে একটা জায়গা, যে জায়গায় ফিশ স্কুল সেটা অবশ্যই কি হতে হবে, ইউজফুল ফিশ থাকতে হবে, মানে যে মাছগুলো আমরা খেতে পারি, যে মাছগুলো আমাদের কমার্শিয়াল ভ্যালু আছে এগুলো। দ্বিতীয় হচ্ছে ওয়েদার, ওয়েদার এ সার্টেন ফিশ ইজ মার্কেটেবল, মানে মাছগুলো যেন বিক্রির যোগ্য হয়। এমন দেখা গেল ডার্কিয়া মাছের স্কুল ঝাঁক দেখা যাচ্ছে সমুদ্রের নিচে, বা সমুদ্রের নিচে দেখা গেল চেলা মাছের ঝাঁক, ওইটা ধৈর্য কি ট্রলারে কোনো লাভ হবে, হবে না, তাহলে ওটাকে কনসিডার আনা যাবে না, এই কারণে বলেছে মার্কেটেবল হতে হবে। সেকেন্ড হচ্ছে ওয়াটার ইজ অ্যাক্সেসেবল টু ফিশারম্যান, এমন একটা ডেপথ বা গভীরতা বা এমন কিছু ট্রেন্স আছে বা খাদ আছে যেখানে ফিশারম্যান গেলে মাছ আছে, কিন্তু ওই জায়গায় ফিশারম্যান গেলে তার জীবনের রিস্ক, কারণ কি এখানে প্রচুর পরিমাণে স্রোতের টান আছে, তো সেই জায়গাকে আমি ফিশারম্যান হিসেবে ফিশিং গ্রাউন্ড হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না, তাহলে কি হবে, মৌসুমীর হাজবেন্ড মাছ ধরতে গিয়ে মারা যাবে, না হলে জরিনার ভাই মাছ ধরতে গিয়ে মারা যাবে, না সকিনার ছেলে মাছ ধরতে গিয়ে মারা যাবে। তো সো এটা আমরা করতে পারি না, আমাদের সায়েন্টিস্টকে সাজেস্ট করতে হবে এমন একটা জায়গা যেখানে মাছ পাবে এবং জেলেদের জন্য সেফ হবে, সেরকম জায়গাকে আমরা ফিশিং গ্রাউন্ড হিসেবে সিলেক্ট করতে হবে। আমাদের বে অফ বেঙ্গলের সবচেয়ে বড় খাতের নাম কি, গভীর জায়গার নাম কি, সমুদ্র, বে অফ বেঙ্গলের সবচেয়ে গভীরতম জায়গার নাম কি, এটা কয়েকটা বিসিএস এর প্রশ্ন বলছি আমি। মারিয়ানা ট্রেঞ্চ কি আমাদের বাংলাদেশে, এতে রাজাকার হয়ে গেছে স্যার, সোয়া চপ কি জানে, সোয়া চপ নো গ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গভীরতম খাদ, সেটাই বলছি আমি, এর থেকে গভীর আর নাই। আর আমি কেন বলা হয় পরে যাচ্ছে, দেখ তোমরা আপাতত এই কনসিডারেশন গুলো দেখতে থাকো, এরপরে হচ্ছে আমাদের অপটিমাম ক্যাচ এবং ম্যাক্সটেনেবল ম্যাক্সিমাম সাস্টেনেবল ক্যাচ যেন ধরা যায়, মানে
অল্প খরচে বা আমাদের ফিজিবল যেন হয় এটা করতে হবে। এরপরে যেখানে আমরা সাধারণত ম্যানেজমেন্ট করতে পারবো বা ওভার ফিশিং প্রিভেন্ট করতে পারবো, পলিউশন রোধ করতে পারবো, এরকম জায়গাকে ফিশিং গ্রাউন্ড হিসেবে সিলেক্ট করা হয়। কারণ এমন একটা ফিশিং গ্রাউন্ড আমি সিলেক্ট করে দিলাম যে জায়গায় প্রচুর পরিমাণে পলিউশন হয়, যে মাছটা ধরতেছি সেখানে মাছ খাওয়ার অযোগ্য এবং সেখানে আমরা কোনো ম্যানেজমেন্ট নিতে পারি না, সেখানে আমরা দেখতে পারি না, মনিটর করতে পারি না, সেটাকে ফিশিং গ্রাউন্ড হিসেবে বলা যাবে না। কেন যাবে না? কারণ সেখানে সেটা আমাদের জন্য ম্যানেজমেন্ট করার পসিবল নয়। যাক, তার মানে তোমরা ফিশিং গ্রাউন্ড চিন্তা করতে হলে কয়েকটা বিষয় কনসিডার করতে হবে, এখান থেকে তোমরা এগুলো জানতে পারবা। ওকে, এখন আসি আমাদের মেইন কাজে, আমাদের ফিশিং গ্রাউন্ড গুলো। আমাদের বে অফ বেঙ্গলে কয়টা ফিশিং গ্রাউন্ড আছে সেগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? বে অফ বেঙ্গলের প্রথম ফিশিং গ্রাউন্ড এর নাম হচ্ছে সাউথ পাসেস। সাউথ পাসেস, এই সাউথ পাসেস এইটা হচ্ছে প্রথম ফিশিং গ্রাউন্ড। এটার লোকেশন হচ্ছে 10 থেকে 15 মাইল ওয়েস্ট অফ কক্সেস বাজার। কক্সেস বাজার থেকে 10 থেকে 15 মাইল পশ্চিমে, কক্সেস বাজার থেকে 10 থেকে 15 মাইল পশ্চিমে এটা হচ্ছে সাউথ পাসেস। এখন এইটার বিস্তৃতি কি? কক্সেস বাজার সি বিচ থেকে 15 মাইল পরে পুরা সমুদ্রই কি সাউথ পাসেস? নো, এখানে স্পেসিফিক দ্রাঘিমাংশ বা অক্ষাংশ দেওয়া আছে। দেখো লোকেশন, লোকেশন কি? 91 ডিগ্রি 10 মিনিট ইস্ট থেকে 91 ডিগ্রি 50 মিনিট ইস্ট এবং 21 ডিগ্রি 10 মিনিট নর্থ থেকে 21 ডিগ্রি 40 মিনিট নর্থ। তোমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ বোঝো কিনা? আমরা পৃথিবীর মাঝ বরাবর কিছু রেখা কল্পনা করি, জানো তো? জি স্যার। অক্ষরেখা, দ্রাঘি, মানে তোমার এগুলো দ্রাঘিমাংশ, এগুলো তো বোঝো। লংগিটিউড ল্যাটিটিউড ভ্যালু এগুলো বোঝাইতে গেলে আমার কাজ না, এটা তোমাদের ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের কাজ। আমি শুধু এতটুকু বলতে পারি, এই যে মিনিট, ডিগ্রি, মিনিট, এগুলো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিলাম আমি, তোমরা কে স্টাডি করবা, আমি সবাইকে দায়িত্ব দিলাম। এই যে লোকেশন বললাম আমি, 91 ডিগ্রি 10 মিনিট ইস্ট থেকে 91 ডিগ্রি 50 মিনিট ইস্ট, 21 ডিগ্রি 10 মিনিট নর্থ থেকে 21 ডিগ্রি 40 মিনিট নর্থ, এইটার মানে কি? এটা আমি সবার থেকে জিজ্ঞেস করব। আমি আনবায়াসলি 10 জনকে 10টা লোকেশন জিজ্ঞেস করব, কাকে করব এটা কিন্তু নাম বলি নাই, 10 জনকে। সেটা হতে পারো তুমি, যে কাউকে আমি আগামী ক্লাসে এটা ধরবো, তোমরা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা। সিম্পল কাজ, 2 মিনিট ব্যয় হবে। যে এই এটা মানে কি, যে 21 ডিগ্রি, এইটাই লিখবা, যেখানে যেটা আছে এইটাই লিখবা, 21 ডিগ্রি 10 মিনিট, আমি শিট দিয়ে দিব আজকে, সমস্যা নাই, এইটা লিখে এইটার ব্যাখ্যা আমাকে দিবা, যে কেউ 10 জন, আমি 10 জনকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আমি চাই এটা তো, আমি চাই তোমরা নিজেরা, আমি চাই তোমরা নিজেরা খেটে খেটে এটা শিখো, তাহলে মনে থাকবে। ওকে, এখন আমরা আসি ডেপথ। সাউথ পাসের ডেপথ সাধারণত এভারেজ ডেপথ হলো 20 মিটার। আর সাউথ পাসে কি কি মাছ পাওয়া যায় এখানে একটা লিস্ট দিয়েছি, ইন্ডিয়ান স্যামন, হিলসা, বোম্বে ডাক, প্রমফেট, রিবন ফিশ, ইল, ক্যাটফিশ বা জিও ফিশ, শার্ক, রে, এগুলো পাওয়া যায় সাউথ পাসে। ওকে, এরপরে আসো আমাদের ওয়েস্ট অফ এলিফ্যান্ট পয়েন্ট। ওয়েস্ট অফ এলিফ্যান্ট পয়েন্ট, এখানে এলিফ্যান্ট পয়েন্ট কেন বলা হয়েছে? সমুদ্রের তীরবর্তী একটা জঙ্গল ছিল, যে জঙ্গলে আগে হাতির জঙ্গল বলা হতো, ওই জায়গা থেকে এলিফ্যান্ট পয়েন্ট বলা হয়। প্রচুর হাতি থাকতো, কালের বিবর্তনে এখনো দেখা যায় কিন্তু সেটা কমে গেছে। তো ওইটা থেকে ওয়েস্ট, মানে ইস্ট ওয়েস্ট, ওইটার পশ্চিমে যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে ওয়েস্ট অফ এলিফ্যান্ট পয়েন্ট, ঠিক আছে? সমুদ্রের ভিতরে কিন্তু ওই এলিফ্যান্ট পয়েন্ট থেকে পশ্চিমে, এ কারণে বলা হচ্ছে এটা ওয়েস্ট অফ এলিফ্যান্ট পয়েন্ট, ঠিক আছে? তো এইটার নামকরণ করা হয়েছে ওই হাতির লোকেশন থেকেই, কারণ আগে মাঝিরা ওখান থেকে হাতি দেখতে পারত, এই কারণে এটার নাম দিছিল এলিফ্যান্ট পয়েন্ট। তো পরবর্তীতে গবেষণায় ওই নামটাই রাখা হয়েছে। এটার লোকেশনও দেওয়া আছে 90 ডিগ্রি 30 মিনিট ইস্ট থেকে 91 ডিগ্রি 40 মিনিট ইস্ট এবং 21 ডিগ্রি 45 মিনিট, প্রথমটা হলো ডিগ্রি, পরেরটা মিনিট, ঠিক আছে? নর্থ থেকে 21 ডিগ্রি 10 মিনিট। এটা এইটা ওই এলিফ্যান্ট পয়েন্ট থেকে এই লোকেশনের ভিতরে রিজিয়নটা হলো কি, ওয়েস্ট অফ এলিফ্যান্ট পয়েন্ট, এখানে মাছ পাওয়া যাবে। ওকে, এটার ডেপথ হচ্ছে 60 থেকে 80 মিটার, এভারেজ ডেপথ বলছি আমি, 60 থেকে 80 মিটার। এখানে কি কি মাছ পাওয়া যায় তারও লিস্ট দেওয়া আছে, পমফ্রেট, রিবন ফিশ, এইগুলো, ঠিক আছে, দেখবা, শ্রিম। ওকে, এরপরে আছে ইস্ট অফ সোয়াস অফ নো গ্রাউন্ড। সোয়াস অফ নো গ্রাউন্ডে আমাদের 12টা ক্লাস আছে। কয় মিনিট আছে স্যার?
স্যার 12টা 3 বাজে 12টা ক্লাস থাকার কথা না 12টা 2 বাজে 12টায় ক্লাস থাকার কথা না 12টা 10 এ ক্লাস থাকার কথা তোমরা দেখো নাই কারণ হচ্ছে আমার ক্লাস হচ্ছে 11টা 20 থেকে পরবর্তী মিনিমাম 40 মিনিট তারপরে আরো একটু গ্যাপ আছে আমি 3 মিনিট সময় নেব তো আমি যেটা বলছিলাম ইস্ট অফ সোয়াস অফ নো গ্রাউন্ড এটাও সেম এটা একটু দেখে নিবা সোয়াস অফ নো গ্রাউন্ড তো বললাম লোকেশন গুলো দেখে নিবা কি কি মাছ পাওয়া যায় এখন কিছু কমার্শিয়াল ফিশ স্পিসিস যেগুলো বে অফ বেঙ্গলে ইম্পর্টেন্ট সেটার একটা লিস্ট দিয়েছি আমি কমার্শিয়াল ফিশ স্পিসিস বে অফ বেঙ্গলে খুবই ইম্পর্টেন্ট কমার্শিয়াল ফিশ স্পিসিস এই 10টা বা 11টা পেলাজিক ডিমার্শাল সেদিন আমি পেলাজিক ডিমার্শাল ক্লাসে বলেছিলাম এই লিস্টটা তোমাদের জানা থাকতে হবে সাইন্টিফিক নাম সহ সাইন্টিফিক নাম তোমরা নেটে সার্চ দিয়ে দিয়ে খুঁজে বের করবা পরীক্ষায় সাইন্টিফিক নাম থাকবে যে 10টা পেলাজিক ফিশের সাইন্টিফিক নাম লেখো বা 5টা পেলাজিক ফিশের সাইন্টিফিক নাম লেখো 5টা ডিমার্শাল ফিশের সাইন্টিফিক নাম লেখো এটা নেট থেকে খুঁজে বের করে নিবা আমি ইচ্ছা করে দেই নাই নেটে দিলেই চলে আসবে তো সো এটার কিন্তু লোকাল নাম থাকবে না সাইন্টিফিক নাম থাকবে আমি আবারও বলছি কেউ যদি শিট থেকে এই নাম লিখে দাও জিরো পাবা আমি সাইন্টিফিক নাম চাইবো পরীক্ষায় তো সো নেট থেকে নিজের তাগিদে খুঁজে বের করে নেবা এটা শিটেও থাকবে না ওকে আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই শেষ আরো কোনো কথা আছে কিনা বলো না থাকলে থ্যাংক ইউ তরমুজ খাও আপাতত গরমের সময় ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার।